আমরা সেই মহান রবের দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি, যিনি আজকের এই প্রোগ্রাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, কারবালাকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রামের মহান আল্লাহ রাব্বুল আলামিন বসবার কিছু কথা বলার শোনার তৌফিক ইনায়াত করেছেন, এজন্যে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকর জ্ঞাপন করে সবাই একটু আওয়াজ করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হাম, আওয়াজ করে বলি রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান কাসীরা, কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক, লাব্বাইক, আওয়াজ করে পড়ুন লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক, লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। এটা কখন পড়তে হয়? হজ করছেন সবাই, কেউ যদি বারবার অন্তরের অন্তঃস্থল থেকে হজ করার উদ্দেশ্যে মনের অন্তরের অন্তঃস্থল গভীরতা থেকে বারবার এই তালবিয়া পাঠ করে, আজ না হয় কাল, এবছর নয় পরবছর, মৃত্যুর আগে আপনার কপালে হজ নসিব হবে। হজ করতে চাই কি চাই না? টাকা লাগে, ইচ্ছা লাগে, মন লাগে। আমি আপনাদের এখানে বহুবার বক্তব্যে বলেছি, আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম, তালবিয়া পড়েছিলাম, এমএ পাস করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাকরিও তখন পাই নাই, চাকরি পাওয়ার আগেই আল্লাহ আমাকে হজ করাইছে। গত বছরের আগের বছর সরকারি স্টেট গভর্নমেন্ট হিসাবে আমাকে আবার হজ করালেন আল্লাহ। এই হজ করার তৌফিক এটা দেন কে? ভাই যান আমার সাথে একটু কথা বলেন, এখানে যারা আছেন সবাই আমার চাইতে জ্ঞানী গুণী, বয়বৃদ্ধ এবং জানেনও বেশি। তবে আমি আপনার এখানে যারা বক্তব্য আমার শোনেন, অনেকেই অনেক জায়গায় এলাকায় শুনেছেন, আমি বক্তব্য দেওয়ার সময় কেউ কথা বললে, নড়াচড়া দিলে, এদিক সেদিক তাকালে আমি কথা বলতে পারি না। তার কারণ বক্তার শ্রোতা দুইজনের চোখাচোখি হলে এখানে একটা নূর পয়দা হয়, সেই নূর পয়দা হওয়ার মধ্য দিয়ে অন্তরের মধ্যে আমল করার খুলুসিয়াত তৈরি হয়। এই জন্যে বক্তার চেহারার দিকে তাকিয়ে থাকলে এবং নেককার পরহেজগার আলেম ওলামা বুজুর্গ পীর আল্লাহর অলির দিকে তাকিয়ে থাকলে গুনাহ মাফ হয়। আমরা চাই কি চাই না? গুনাহ মাফ চাই কি চাই না? কাজী আমার পরিচিত অনেকে এখানে আছেন, আমার দিকে একটু তাকিয়ে থাকেন। আমরা প্রশংসা করে নিয়েছি কার? প্রশংসা কি করে বলে লিখে শেষ করা যায়? কত উপমা উদাহরণ আমি দিছি, মাথার চুল দিয়ে দিয়েছি, আইব্রু দিয়ে দিয়েছি, দাড়ি দিয়ে দিয়েছি, লম দিয়ে দিয়েছি, হাতের পা ইত্যাদি দিয়ে দিয়েছি এলাকায়। আর এই বিষয়গুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না, তবে শুধুমাত্র একমাত্র দুইটা চোখ, এই চোখের যদি আপনি প্রশংসা করেন, কেয়ামত পর্যন্ত প্রশংসা করে রবের আল্লাহর মহান দয়ালু দাতার প্রশংসা করে শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী হে বলে দেন, সমুদ্র মহাসমুদ্রে যত পানি আছে সব পানি দিয়ে যদি কালি বানায়, যত বৃক্ষরাজি আছে সব বৃক্ষরাজি দিয়ে যদি কলম বানায়, কলমার কালি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে 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 সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে,
বৃক্ষরাজি গুলো ভোতা হয়ে যাবে। আবার অনুরূপ পানি আর বৃক্ষরাজি এনে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এগুলো শেষ হয়ে যাবে, তবু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। কেমনে পারবেন বলেন? যুবক কিছুদিন পরে, বৃদ্ধ কিছুদিন পরে কবরস্থান, মিনকুম মাইউ তোয়াফা ও মিনকুম মাইউ রাদ্দু ইলা আরজালিল আমর। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছো, তোমরা জীবিত, তোমার বয়স পর্যন্ত আসতে বহু মানুষ দুনিয়ার থেকে মরে গেছে, চলে গেছে। আপনাদের এই বয়সে যারা এখানে উপস্থিত আছেন, আপনার এই বয়সে আপনার সমবয়সী কোনো মানুষ কি মারা গেছে? কথা কয় না। আপনার বয়স 40, এই 40 বছর বয়স আসতে আসতে আপনার বয়সী কিছু লোক কি মারা গেছে? কথা কন। এ ছেলে বাবা, এ যে, এ যে তুমি আমার দিক থাকো, তোমার এই বয়সে কোনো লোক কি মরে গেছে না মরে নাই? তুমি কেন আসছো আজ শুনতে? এটা খুব তাত্ত্বিক কথা, বুঝে নাও। তোমার এই বয়সে যদি কেউ মরে যায় থাকে, তুমি মরো নাই, এটা কি তোমার ইচ্ছা না কার ইচ্ছা? কোন কবরের মাটি হবে আমার ঠিকানা, কোন সময় মরণ হবে তোমার আমার নাই জানা, কোন কবরের মাটি হবে আমার বিছানা, হিন্দু মোলে কোন শ্মশানে, খ্রিস্টান কোন কফিনে, মুসলমানের কোন কবর ভাই নিশ্চিত কেউ না জানে। তুমি আমি মরে গেলে কবর হবে ঠিকানা, কোন কবরে মাটি হবে আমার বিছানা, কোন সময়ে মরণ হবে আমি জানি না। একটু এইবার বলেন ঠিক না বেটি? কোন জায়গায় মরণ হবে আপনি জানেন? তুমি জানো বাবা? ওমা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত, টিয়ারা বিটগড় নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া না ঢাকা না চট্টগ্রাম না সিঙ্গাপুরে মৃত্যু হবে কে জানেন? দুই একজন অলি আল্লাহর এমন থাকতে পারেন ভিন্ন কথা, তবে 100 ভাগের মধ্যে 99 জন কি বলতে পারবেন কোন জায়গায় আমার মৃত্যু হবে? আল্লাহ তাআলা বলেন কোন জায়গায় মৃত্যু হবে জানি শুধু আমি। যুবকরে বলো জানে কে? হিন্দু মরলে শ্মশানে, খ্রিস্টান মরলে কফিনে, মুসলমানের কবরেতে ঠাই, ভাইরে গৌরব করার নাই রে কিছু নাই, বলুন গৌরব করার নাই রে কিছু নাই। আলহাকুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার ব্যস্ত হয়ে পড়ে রয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ধ্বংস অভিশাপ, অভিশাপ ধ্বংস অভিসম্পদ তার জন্যে পিছনে সামনে গালবন্ধ নিন্দা চর্চা গিবত করে বেড়ায়, পিছনে নিন্দা করে সামনে গালমন্দ করে এমন লোক সমাজে আছে? কথা কন। নিন্দা করা লোক আছে না নাই এই এলাকায়? বোধহয় নাই। ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদা,
তোমরা একে অপরের পিছনে লেগো না। আল্লাহ বললেন আর আমরা একে অপরের পিছনে লাগা লোক আসি না নাই। আলেম এক আলেম আর এক আলেমের পিছনে লাগে, এক কৃষক আর এক কৃষকের পিছনে লাগে, এক ছাত্র আর এক ছাত্রের পিছনে লাগে। লাগছে কি না বাংলাদেশে? লাগছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যারা একে অপরের পিছনে লাগে, লাগিও না, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন আরেকজনের তোমরা নিন্দা গীবত কইরো না। সমাজে নিন্দা নাই, গীবত নাই, এই সমাজ বোধহয় আপনাদের এলাকায়। কথা কও, হ্যাঁ, আপনাদের এলাকায় নিন্দার শিকায়ত নাই, গীবত নাই, এই এলাকায় আছে? আব্বা হুজুরের এলাকায় আছে? তাহলে ভালো হওয়া দরকার আছে না নাই? নিন্দা করা দরকার আছে না নাই? কয় আছে? গীবত শিকায়ত আছে না নাই? সুদ আছে না নাই? সমাজের সুদ আছে না নাই? আমার বাবাজি একটা ওয়াজ করছিল, আমি এই এলাকায় অনেক আসছি, তো যে বাবাজির ওয়াজ আমার সারমর্মটা হলো যে ব্যক্তি সুদ খায় তার বাড়ি খাওয়া দাওয়া হলো ময়লা খাওয়ার মতো, আর সাতজন সুদ খাওয়া লোকের নাম লিখে পোকা লাগা কোনো গরু ছাগলের ভেড়ার গলায় ঝুলাইয়া দিলে পোকা আর ওই গরু ভেড়া ছাগলের গায়ে থাকে না। কি বরকত যারা সুদ খায়, এদের বরকত আছে না নাই? সুদ খাওয়া ভালো না মন্দ কথা কন না কেন? না গায়ে লাগে? সুদ খাওয়া ভালো না মন্দ?